إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. আমার
প্রচলন প্রসার করছে কোন এক কারণে, যেমন আমরা বিভিন্ন জায়গায় চাটা খাই বিমানে দাঁড়াই, তো দাঁড়াইতে গিয়ে এক জায়গায় গাড়ি দাঁড় করাইয়া চা খাইতাম গেলাম যে টিভিশনে, তা আমি ওনারে বলছিলাম যে ভাই টিভিটা বন্ধ করে দেয়, আমরা হুজুর মানুষ দাঁড়ায় আছে যে টিভিও দেখি আমার চাও খায়, তো কেউ ছবি তুইলা সামলে পরে ছবি যদি 71 টি গিয়ে পায় তার পুরো টিম লই আয় করবো আমার কাছে, কুচুরা দাঁড়িয়ে দিলে চাকায় এটা কি স্থান আসেন আমার 100 অবস্থা করবো টিভিটা বন্ধ করে আমার প্রয়োজন এক মিনিট পরে বন্ধ করতেছি, আমি বললাম ভাই চা খাইতে লাগবে আমার এক মিনিট বন্ধই করবে যে মিনিট লাগে যেন উত্তর দেয় ঘটনাটা শেষ হয়ে গেল বন্ধ করে দিল, মানে এক মিনিটের ভিত্তিতে দেখবো এরপরে শেষ হইলে পরে বন্ধ করবো, আমি রাগের ছুটে বললাম আমরা আল্লাহ দেখুন হ্যাঁ হ্যাঁ দিব আল্লাহ বাবা দাম এই কথা বেশি বলে দিয়ে আবার বন্ধ করে দিচ্ছি, বন্ধ করছে বলে সার দিল সার খাইতে যে আমার একটা বন্ধুর একটা কথা করি মালিক তো সন্দেহ আছে মালিক এটা তো কোনো নবীর আসলের হাতে রাখবে না কোন ফির ফকির হাতে রাখবে না হেদায়েতের জন্য আল্লাহর কাছে চাইতে হয়, হেদায়েত না চাইলে আল্লাহ
সবচেয়ে বড় শত্রুর জন্য দোয়া করছিল। একজনের নাম খলিফাতুল মুসলিমিন উমর, আরেকজনের নাম আবু জাহিলা। এই দুই জনের নামে দোয়া করছে আল্লাহ, দুইটার মধ্যে একটা আমি চাই। কেন চাই? দিনের স্বার্থে আল্লাহ দোয়াটা কবুল করছেন উমরের বেলায়, দোয়াটা কবুল করে নাই আবু জাহিলার বেলায়। মাঝখানে প্রশ্ন হইল কেন রাসূল কি আবু জাহিলের জন্য কম দোয়া করছে, উমরের জন্য বেশি করছে? না, সমান সমান দোয়া করছে। কিন্তু কবুল হইল উমরের বেলায়, কবুল হইল না আবু জাহিলার বেলায়। প্রশ্ন হইল কেন? প্রশ্ন কি? এই কেন, এই কেনটা যদি আমরা জানি সামনের রাস্তা চলা সহজ। এখন আপনি কেনটা আমি একটু জানাই দিই। আবু জাহিলা যত আগাম পোগাম দিনের কাম রাত্রে ঘরে সেঞ্চুরি করত, ঠান্ডা মাথায় করত। কি মাথা? ঠান্ডা মাথায়। ঠান্ডা মাথা বুঝেন নি? নির্বিলি বুজ্জা শূন্যা ঠান্ডা মাথায় করত। কারণ আবু জাহেল যা করছে সব জানিনা করছে, সে রাসুলের ব্যাপারে স্পষ্ট জানত, আল্লাহর ব্যাপারে জানত, রাসুলের নবুয়তির ব্যাপারে জানত, কোরআনের ব্যাপারে জানত, জানার পরেও মানত না। খলিফাতুল মুসলিমিন উমর রাসুলের বিরোধিতা করত সত্য, কিন্তু রাসুলের ব্যাপারে জানত না। ওই তাদের কথা শুনতে গাড়ি লাফাইত, জানত না। যেদিন কোরআনের তেলাওয়াত শুনছে খলিফাতুল মুসলিমিন উমর, সেদিন থেকে তার দিল নরম হয়ে গেছে। মানুষ মিটিং করছে রাসুলকে মারার জন্য, নাউজুবিল্লাহ। এটাই আমাদের সিদ্ধান্ত হয়েছে, মুহাম্মদের মাথা কে আনতে পারবে? নাউজুবিল্লাহ। এই উমরের তো সাহস ছিল, কয় মুহাম্মদের মাথা আমি যথেষ্ট আনা। তখন কিন্তু আবু জাহেলের সাহস হয় নাই, কারো সাহস নাই রাসুলের সামনে দাঁড়ানোর। কিন্তু উমর তরবারে গিয়ে দাঁড়াইছে, রাসুলকে মারার জন্য যাবে। তরবার গিয়া যায়, একজনের জিজ্ঞাসা করে কই যা, মুহাম্মদের মাথা আনলো। কেন? মোহাম্মদ বাপ দাদা ধর্মের মধ্যে সুনকালি দিয়া নিজের মন দ্বারা ইসলাম মানুষকে প্রচার করে। ওই লোকে বলতেছে আচ্ছা ঠিক আছে মাথা তো আনবো, যে অপরাধে মোহাম্মদের মাথা আনবা, এই অপরাধ তো তোমার বইনে করছে, তোমার বইনে জামাই করছে, আর তুমি কার মাথা আনবা? তো সর্বনাম তুমি তো আগে আর মাথা আনতে বলে হ গেছে, বইনে মাথা আন গরুর দরজার কাছে গেছে, আমি কোরআনের তেলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ। আর কোরআন এমন একটি গ্রন্থ যার কালাম আল্লাহ, স্বয়ং আল্লাহর কথা। সুবহানাল্লাহ। যত পড়বেন মানুষের ঈমান তত তাজা হইতে থাকে। সুবহানাল্লাহ। উমর শুনতেছে কোরআন তেলাওয়াত শুননা তো সে হেলতেছে, এটা ভালো লাগে না, শুনলে আমার রাতে ঘুম আসে না। কিন্তু দাউদ নবীর গ্রন্থের তেলাওয়াত শুনে একটা মানুষ ঈমান আনে নাই। আর তোমার আমার নবীর তেলাওয়াত শুনলাম, হাজার হাজার বিমানের কালেমা পড়িনা মুসলমান হয়েছে জোরে জোরে কম সুবহান। আবু জাহিল্লা জানতো মুহাম্মদের তেলাওয়াত শুনলাম, আবু জাহেল জানতো মুহাম্মদের কণ্ঠ শুনলাম, আর এই তেলাওয়াত শুনলে ঠিক থাকতে পারবে না, সহ্য করতে পারবে না, তাহলে তো বাটপা। বাটপার কি অস্ত্রের বাটপা? এক বন্ধু আবু জাহেলের একদিন জিগা দোস্ত,
গোটা মক্কা নগরীতে মারামারি, দ্বন্দ্ব লাগছে, বেজার লাগছে। কেন? ও মোহাম্মদ রে, মোহাম্মদ কি করছে? ও মোহাম্মদ বাপ দাদা ধর্ম বাদ দিয়া হয় নতুন ধর্ম লিয়েছে। আর কিদের কারণে? ছেলে বাবা ঝগড়া, মা মেয়ের ঝগড়া, দাদা এবং নাতির ঝগড়া, এই ঝগড়া শুরু হয়েছে মক্কা নগরীতে। তুমি তো মক্কার সর্দার, এই ব্যাপারে তোমার মন্তব্য কি? কে কারো প্রশ্ন করে? আবু জাহিলের বন্ধু আবু জাহিলের প্রশ্ন করে, কি আর দেখেন আবু জাহিল্লা হেরে কয় কি কথা বলা হোক? ওদের একটা কাজ কর, আগে দেখ ঘরের বাইরে কেউ আসেন, দেখাতে দরজা খুলে দেখ কেউ নাই, কত তো তার দরজা লাগে, দরজা লাগেছে, লাগানোর পরে কয়, এখন শুন মোহাম্মদ 40 বছর মোহাম্মদকে আমরা দেখছি, উঠা বসা করছি, সলাপালা করছি, একসাথে খাইছি, ঘুমাইছি, বাজার হাটে গেছি, ব্যবসা করছি, মোহাম্মদের চাষাই বাছাই কোন আর বাকি নাই। 40 বছরের ভিতরে একটা কথাও মোহাম্মদ মিথ্যা বলে নাই। এরপরে আমরা নিজেরা তার উপাধি দিছি আল-আমিন। দেখো তো বুঝছে, আবু জাহিলের উপাধি কে দিছে? আবু জাহিলের দিছে, আল-আমিন উপাধি দিছে। 40 বছর মিথ্যা কথা বলছে, জিয়া হক না বর্তমান উপায় না সুমানুর তে না ভবিষ্যতে যা বলবে এটাও সত্য বলবে। যেই কথা কইছে বন্ধু চ্যানেলে বাপ্পা, তুই এই কথা অত সত্য তুই জানাস, তোর বেডের ভিতরে অত সত্য কথা আছে, তুই দরজা লাগাইছ তো? দরজা খুল তো, কে রে দরজা খুলে বলে মোহাম্মদ সত্য কর, তুই তো দরজা তো দন্ড শেষ, মারামারি শেষ, ঝগড়া শেষ, কথা বল ঠিক নেই, তুই সত্য কথা দরজা আসুকে, দরজা খুললে সবার কাছে বল মোহাম্মদ সত্য বলে, আর ঝগড়া হবে না মক্কা নগরীতে। ইয়া তো ফেসলা নে, আর তুই দরজা লাগে কেন? আমাদের কি জানা জানে কথা সত্য দরজা খুললে? যদি আমি সত্য কথা মানুষের কাছে কই করতে পারতাম না, কারণ হলো আমি পলিটিক্স করি। কি করে ছড়ি চিনে নি? একজন বেকার কথা মান, বেকার কথা দরকার আছে পলিটিক্স কর। ভাই আমি যদি সত্য কথা পাবলিক পেজে বলি, তা আমার এই যে শেয়ার দেখা থাকতো না, আমি যে আজাদ পোকানের সেঞ্চুরি করি ইতিহাস চলবে না। আর মোহাম্মদের যে সংবিধান, মোহাম্মদের কোরআনের আইন যদি মানা শুরু করি, তাহলে আর বোতল খাইতে পারতাম না, সম্মানিত শুনি, এরকম আবু জাহেলের চরিত্র আমার দেশে আছে না? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? আবু জাহেলের সেবা ফেলা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই আবু জাহেল সব জানতো, তাই না? কি করতো না? মানতো না, মানতো না। খালি মাত্র মুসলিম নামাজ যে থেকে কোরআন জানার চেষ্টা করেছে, সেদিন থেকে মানার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে হেদায়েত দাইলা দিয়েছে। আজকে উম্মতি মুহাম্মদীর মধ্যে দুই নাম্বার স্থানে হলো হযরত ওমর। ঠিক তেমনি ভাবে আল্লাহ তার হেদায়ত দেয় নাই, হেদায়ত সে পাইল না। আরেকজন ছিল নবীর চাচা আবু তালেব, রাসূলের বড় মহব্বতের চাচা, রাসূলের প্রায় 10-12 জন চাচা ছিল, এর মধ্যে একজন চাচার নাম হলো আবু তালেব, যিনি আমার রাসূলকে কলিজার থেকে বেশি ভালোবাসত। একদিনের ভালোবাসার সমান হবে না। কি বুঝলেন? আপনি আমি যে ভালোবাসি, সেই ভালোবাসা যত ভালোবাসা আছে সব এক জায়গায় রাখে, আবু তালেবের ভালোবাসার সমান হবে না, কারণ আপনি আমার ভালোবাসার মধ্যে বড় মানি আছেন।
মধ্যে কোনো বেদান ছিল না যতদিন পৃথিবীতে বেঁচে ছিল আল্লাহর নবীর শরীরে কেউ তাস করার সাহস পায় নাই আবু তালেব পেটে থাকা অবস্থায় শারীরিক কোনো নির্যাতন রাসূলের উপর হয় নাই যেদিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয় এরপর থেকে রাসূলের উপর নির্যাতন শুরু হয় আমার কোন জায়গায় পড়ো দাও বেদা লাগছে গো মা
মায়ের চুমোটা কোলে নিয়ে বাড়িতে চলে যায়। আমি একা একা দাঁড়িয়ে থাকি গো মা, আমার কি আব্বু বলে ডাকো না, কেউ আমার কোলে নেয় না, সেই ব্যথায় ব্যথিত হইয়া আমি এখানে পয়সা পয়সা কান্দি। বলো না গো মা, সবার বাবা থাকলে আমার বাবা কোথা? দৌড়াইতে সামনে একটা পাহাড় ছুটি লাগছে, ওইটা তাকায় দেখে
ওই পাহা যে কাফেলা পাঠাইছিল সেই কাফেলা কাছাকাছি চলে আসছে, কিন্তু আব্দুল মুত্তালিব কাফেলা থেকে তাকাইয়া একটা চিৎকার মনে, কোথায় রে আব্বাস, কোথায় রে আবু তালেব, আমি দেখি না চিৎকার দেওয়া শুরু করছে। এবার সম্পূর্ণ সন্তান ওনার কাছে চলে আসলো, সবাই দৌড়াইতে আছে কাফেলার দিকে, আল্লাহর নবী 6 বছরের শিশু, দাদারে দেখা নবী দৌড়ায় আর নবীরে দেখা দাদায় দৌড়ায়। এবার আল্লাহর হাবিব আব্দুল মুত্তালিবের পায়ে চড়ায় দুই এক কামলা, তুমি দাদা গো, ও প্রাণের দাদা, কিন্তু আসার সময় আমার মাকেও এখানে রেখে জিয়ারত করে আসছি। আব্দুল মুত্তালিব হাওয়া করে কাঁদে, আল্লাহর নবী 6 বছরের শিশু, নবী আমার মার ব্যথায় ব্যথিত হইয়া কাঁদে। আর আব্দুল মুত্তালিবের কাছে নবী দিয়েছিল, নবীর কেউ নাই, মাও নাই, কোন বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, কেউ নাই। এবার আব্দুল মুত্তালিব দাদা বৃদ্ধ মানুষ বার্ধক্যে পৌঁছে গেছে, কয়েকদিন রাসূলকে লালন পালন করলেন, আব্দুল মুত্তালিব ভাবলেন আমি তো বাঁচব না, মারা পড়লাম। ঠিক এই মুহূর্তে আব্দুল মুত্তালিব তার সন্তান গুলিকে একত্রিত করলেন আর তার দিয়া বললেন, আমার সন্তানেরা রে, তোদের কাছে আমি আজকে একটা আবদার করি, এই দর্জন ছেলের মধ্যে আমি আবু তালেবের কাছে আমার নাতি মোহাম্মদ রেখে যেতে চাই। আব্দুল মুত্তালিব পড়ে আমার কষ্ট ছেলের মধ্যে আব্দুল আবু তালেবের কাছে আমার নাতি রেখে যেতে চাই। কোন নাতি আর কোন ছেলের হাতে দিয়েন না। দাদা বলেন আমার দিনে সাক্ষী দেয় আবু তালেব আমার নাতিরে কষ্ট দিবে না, আমার নাতিরে মহব্বত করবে, আমার দিনে সাক্ষী দেয় আবু তালেব সেদিন থেকে রাসূলকে বুকে জড়াইয়া দিয়ে বল, বাবা গো আদা দিলাম আপনার নাতি মুহাম্মদ রে আমি কোনোদিন কষ্ট দিব না। আল্লাহর হাবিবকে লালন পালন করে যে জোরে জোরে একদম সবা কিতাবের মধ্যে লেখছে আবু তালেব নিজের সন্তানের মুখে আগে খাবার দেয় নাই, আমার নবীর মুখে আগে খাবারটা তুলে দিছে। নবীর বিরুদ্ধে আবু তালেবের কাছে তারা নালিশ করেছিল আর বলছিল, তোমার পাপিদার তুমি সামলাও, যদি মুহাম্মদকে সামলাইতে না পারো তাহলে কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নিব। আবু তালেব সেদিন বলছিল, ভাতিজা তোমার কালেমা তুমি যদি পারো একা একা কাউরে দাওয়াত দাও, মানুষকে এইভাবে ছড়াইয়া দিও না, মানুষ আমার কাছে বিচার দেয়। আবু তালেব বলে, ভাতিজা রে তুমি তোমার মতো চলো, তারা তার মতো চলো। আল্লাহ আমি চোখের পানি গুলো ছেড়ে দিয়া বলেন, চাচা গো আপনি আমার এই কথাটা বললেন, জেনে রাখেন আপনি চাচাও যদি আমার বিরুদ্ধে চলে যান, কসম খোদার আমি আমার সেই দাওয়াত থেকে
চুর পরিমাণ পিছপা হব না। আমার হাতে যদি সূর্য দেওয়া হয়, আর কাছে যদি চন্দ্র দেওয়া হয়, তারপরও আমি আমার দিনের দাওয়াত থেকে আমি চোর সরব না। আবু তালেব বলে, বাড়ি যাবে চোখের পানিটা মুছে ফেল, তোমার চোখের পানি আমি চাচা আবু তালেব বরদাস্ত করতে পারি না। কেউ যদি বাধা দিতে আসে, আমি আবু তালেব ওয়াদা দিলাম সর্বপ্রথম আমি আবু তালেবের দরবারে গিয়া তার সঙ্গে ফয়সালা হবে। ইকারে তোমার আমার অনেক কিছু শিকার আছে, সেই আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, কিন্তু নবীরে এত ভালোবাসত, ইসলামের বিরোধিতা করতে গিয়া নবীর উপরে কেউ কথা বললে আবু তালেব তরবারি লইয়া যাইত। সেই আবু তালেব যতদিন দুনিয়াতে বেঁচে ছিল আল্লাহর হাবিবের উপরে কেউ কথা বলতে পারে না। প্যারা যদি আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মরণাপন্ন, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় একেবারে মরণাপন্ন, আল্লাহ আবু তালেবের কাছে গিয়া বলে, রানের চাচা গো, আপনি আমার ছোটবেলা থেকে লালন পালন করছেন, বাবার আদর পাই নাই, আমি আপনার কাছে বাবার আদর পেয়েছি, একবার আমার সঙ্গে পড়েন বেঈমানের জন্য সুপারিশ করা সমস্ত নবীগণের জন্য আমি আপনাকে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম কালেমাটা শুধু আমি নবীর কানে শোনায় দেন, কেউ শোনা লাগবে না, খালি আমার কানে শোনায় দেন, ওয়াদা দিলাম গো, আমি আপনার আপনি চাচাকে ছাড়া, আপনি চাচাকে ছাড়া আমি আল্লাহর তরি জান্নাতের ভিতরে যাব না। কত বড় একটা অফার, ভিআইপি অফার আবু তালেবের কানে শোনায় দিছে, একবার কানে মা পড়ে ওয়াদা দিলাম আল্লাহর দরবারে সুপারিশ কইরা আপনি চাচারে জান্নাতে নিয়ে যাব। কত বড় কপাল ছিল আবু তালেবের, এই কথা শোনার পরে আবু তালেব একটু নরম হলো না, আবার উল্টা আমার নবীরে আবু তালেব ওয়াজ করে, ওয়াজ কি করে, আল্লাহ নবীরে বলেন বাকি জানে তোমার ব্যাপারে কি নতুন কইরা আমার কাছে ওয়াজ করা লাগবে, নিজের সন্তানের মতো তোমার লালন পালন করেছি, নিজে না খাইয়া তোমার মুখে খাবার তুলে দিয়েছি, বাকি জানে ঘুমানোর সময় বুকে জড়াইয়া ধইরা ঘুমাইছি, এত বাকি যা তুমি যে সত্য নবী আমি চাচায় জানি, জোরে কম সুবহান আবু তালেব কিন্তু জানে, আরে বাজিদা তুমি যে নবী এটা আমি চাচায় জানি,
শুধু এখানেই জানা শেষ না আদিনারে তোমার কালাম সত্য এটাও জানি তোমার আল্লাহর সাথে কোনো শরীক না এক আল্লাহ তোমার আল্লাহ সঠিক আমি জানি আমরা যে 360টা কিসম দিয়া নবী বুদায়ার আছে বলা সঠিক না আবু তালেব স্বীকার করছে মদিনার কাছে আরে মদিনা এক আল্লাহ এটা সত্য জানি যার কোন শরীক নাই যেই দাওয়াত তুমি দাও আমি জানি জানি রে মদিনা এখানে জানা শেষ না বাকি যা আরো জানি তুমি যে কালেমা দাওয়াত দাও সেই কালেমা যদি আমি না পড়ি চিরস্থায়ী জাহান্নামে যাব সেটাও জানি তোমার কালেমা যদি আমি পড়ি চিরস্থায়ী জান্নাতি হব সেটাও তো জানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানতো নি সব সিদ্ধান্ত নিলাম তোমার জাহান্নাম তাই বেছে নিলাম আমি যদি এই মুহূর্তে তোমার কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যান ওই যে বাবু জাহেল বসা আবু নাহের কা বসা আগামীকালকে গ্রামে গ্রামে শহরে বন্ধরে চিপায় জামায় সব জায়গায় পড়ে বেড়াবো আমি বাপদাদার ধর্মের মধ্যে সুলতানি মাইরা মোহাম্মদের ধর্ম গ্রহণ করে মারা গেছি আমি এত বড় সরকারের ব্যাপারে সেই অপমান বরদাস্ত করতে পারবো না সেই চাচা নিজের চোখের সামনে চিরস্থায়ী জাহান্নামে হবে বরদাস্ত করতে পারতেছে না নবী সহ্য করতে পারতেছে না একটা পর্যায়ে আল্লাহর হাবিব একটা পর্যায়ে নবীজির চোখ দিয়া পানি ছেড়ে দিছে নবী কান্দা বলে তাই চাচা গো আমি আপনার কাছে জানতে চাই আপনি কি আমার কালেমাটা গ্রহণ করবেন না বলে না আল্লাহ নবী কান্দে ঠিক এই মুহূর্তে আমার তেলাওয়াত কি তো আয়াত যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে ঠিক এই আয়াতটা এই মুহূর্তে নাজিল হয়ে যায় আল্লাহ বলে إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ আল্লাহ কাছে জানায় দেয় জিব্রাইল বলল বিগো আমার আল্লাহ জানায় দিছে আপনি কেন না আপনার চাচা হতে পারে মহাব্বতের হতে পারে কলিজার টুকরা হতে পারে কিন্তু চাইলে আপনি হেদায়ত দিতে পারবেন না কিন্তু চাইলেই হেদায়াত দিতে পারবে না কারণ যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে পাঠাইছি কারো হেদায়াতের মালিক বানায় পাঠাই নাই প্রত্যেককে আমি পাঠাইছি হেদায়াতের রাস্তা দেখায় দেওয়ার জন্য হেদায়াত দেওয়ার জন্য রাস্তা দেখায় দেওয়ার রাস্তা দেখায় দেওয়ার জন্য পাঠাইছি আপনি ওয়াজ করছেন আপনার হইল ওয়াজের দায়িত্ব এখন আমি আপনার দায়িত্ব কোনো তারে হেদায়ত দিব কি দিব না এটা একমাত্র
সিদ্ধান্ত আমি আল্লাহ পৃথিবীর মানুষ তারে গোমরা করতে পারে না আর আল্লাহ যদি হেদায়েত না দেয় গো আল্লাহ যদি হেদায়েত না দেয় নবী কানলেও কান হবে না বলছিলাম আমি আবু তালেবকে হেদায়েত দিব না এখন সব প্রশ্নের কেন হল আবু জাহিল্লার হেদায়েত দিল এখনো যারা সুক্কা হারাম জানো গোশ খাওয়া হারাম